بسم الله الرحمن الرحيم. السلام عليكم. Hello everyone. Welcome back to my channel. আজকে আমি আপনাদেরকে দেখাবো সহজে কিভাবে আপনারা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে ভাপাপিঠা বানাতে পারবেন। প্রথমে আমি একটি বোল নিয়েছি 3 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি শুকনা চালের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়িও নিতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং নরমাল পানি, সেটা দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। একটা পুরোপুরি শুকনাও না আবার ভেজাও না, সেই অনুপাতের একটি মিক্সচার বানিয়ে নিতে হবে ভাপাপিঠার জন্য। ভাপাপিঠার এই স্তরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আপনার এটি যতটি ভালো হবে ভাপাপিঠা ঠিক ততটি পারফেক্ট হবে। আমি সুন্দর করে অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে সেটিকে সারা রাত রেস্টে রেখে দিতে হবে যাতে কোনো প্রকার বাতাস না ঢুকে। এরপর আমি একটি চালি নিয়ে নিলাম এবং আরেকটি বোল নিয়ে নিলাম। রাতে তৈরি করে রাখা যে মিক্সচারটি ছিল চালের গুঁড়ার, সেটি দিয়ে চালি দিয়ে ভালো করে আমি মিহি করে চেলে নিচ্ছি। এদিকে আমি রাইস কুকারে একটু পানি গরম করতে দিয়ে দিলাম এবং আমার মিহিগুলো সম্পূর্ণ রেডি, নারকেল করাও রেডি এবং গুঁড়গুলোকে ছোটো ছোটো টুকরো করে নেওয়াও রেডি। এরপর আমি একটি মেজারমেন্ট কাপ নিয়ে, আমি 1/4 কাপ মেজারমেন্ট কাপে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ নিতে পারবেন। এরপর মিহি করে রাখা গুঁড়িগুলো দিয়ে দিলাম, তারপর দিলাম গুড় এবং নারিকেল, তারপর আমি আবারও দিয়ে দিব সেই মিহি করে রাখা চালের গুঁড়ি। আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আসলে কীভাবে করছি। এরপর আমি রাইস কুকারের স্টিম কুকারে দিয়ে ভাপাপিঠা উপরে ঢাকনা দিয়ে দিলাম এবং 3 থেকে 4 মিনিট অপেক্ষা করলাম। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ভাপাপিঠা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।